নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই ভিন্ন স্বাদের একটি ডিমের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কড়াতে নিয়ে নিয়েছি জল, একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এদিকে জলও গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে ডিম গোলাটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা জলের মধ্যে ভালো করে ফুটতে দেব। এবার ডিমটা জল থেকে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। ডিমটা জল ঝরাতে দিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা দারচিনি, সামান্য গোটা জিরে, বড় সাইজের দুটো ছোট ছোট করে কাটা আলু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলোকে একটু ভেঙে দিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আলুর সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচের থেকে একটু বেশি জিরে গুঁড়ো। সামান্য সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দু মিনিটের জন্য চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটে পাকা টমেটো। টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। টমেটোটা বেশি দেওয়ার জন্যে এই রেসিপিটা একটু টকটক মতো খেতে হয়। মশলাটা যাতে ধরে না যায় সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিচ্ছি আর বারে বারে ঢাকা দিয়ে রান্না করছি বলে আলুটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম জল ঝরানো ডিমটা। আলুর সাথে ডিমটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 5-7 মিনিট হতে দেব। সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আন্দাজ মতো নুন, সামান্য চিনি। আর 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ ডিমের একটি রেসিপি। ডিমের এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ট্রাই করা যায়। ছোটদের জন্য যদি বানাতে চান তাহলে ঝালটা অবশ্যই স্কিপ করবেন, আর বড়রা বানাতে চাইলে একটু ঝালঝাল করে বানানো যেতেই পারে। আজই বাড়িতে বানিয়ে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।